আম্মা পুকুরের রুমেতে বাচ্চাগুলো এত বড় হয়েছে। মুনু আবার তিনটে ডিম পাচ্ছে। মুনু নতুন দাপেরে গনিমনে ডাক দিলে মাথা নাড়ে। আব্বার বলতে হবে। সব কথা জমায় রাখ তো, তোর আব্বা আসুক, তোর আব্বা এলে তারপর বলিস। আব্বা মিঠুর মনে জ্বর আইছিল, তারপর আমি ওরে ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার টিমের বিয়েতে ওরে সবাই মিলে আইব। আমার ক্লাসের রুম তো দাঁতপোসে, ও ঠিকই থি বলে। আর গনি আসারের বন্ধুগুলো সব নিয়ে আই তো। দিমুনা কথা জমিতেছি। তোর আব্বা এই সপ্তাহেও আইব না, কাজ পইরা গেছে। কোনো কথাই আর হারিয়ে যাবে না গ্রামীণ ফোনের 5 কোটি নেটওয়ার্কে। 29 টাকা রিচার্জে কথা বলুন 10 পয়সায় যে কোনো অপারেটরে, আর টার্গেট অ্যামাউন্ট রিচার্জে 5 পয়সায় সব জিপি নম্বরে। চলুক অনুভূতির উৎসব বাধাহীন। তুমি আসলে হইব না, রাজু আসবো, মন্টু আসবো। গ্রামীণ ফোন। আমরা ছাড়া আর কে পারে এমন করে ভালোবাসতে? আমরা ছাড়া আর কে দিয়েছে প্রাণ ভাষার জন্যে? আমাদের ভাষা আমাদের অহংকার। মোনা এই জুতো জোড়া দেখি। এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল এইটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নাই। কৌকি এই 1000 টাকা থেকে পায় নিছে? বাবা রে আমি 300 টাকা দিব। কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না, এক জোড়াই আছে, আপনি 2 জোড়া একসাথে লইবেন দেখা 100 টাকা কমায় রাখুন। যাও আর 50 টাকা বাড়াই দিব না, তুমি দিয়ে দাও তোমার না। হ্যাঁ আবিচ্ছি এটা ওটা পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা? খোকা তো এই জুতার কথাই কেছিল। মোনা এই জুতা জোড়া পাই দাও তো, আমার খোকার পাও তোমার মতো হইব। আমার খোকাই পাইছে আবার ওর মায়ের রং, খুব মানাইব। পায়ের রং দিয়ে আপনি কি করবেন? পায়ে তো রাখবো মোজা। ও হো মোজার কথা তো মনেই নাই, দেব না, এক জোড়া নতুন মোজা দেব। আমার খোকারে লাগবো একেবারে সাহেবের বাচ্চাকে মতন। এই 2 জোড়া একলগে প্যাকেট কর। না না 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো। মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একের চকচক হয়ে দেবো, তাই না মানা? এই যে
কাকা আপনিটা বাপ হও তখন বুঝবে। ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি ও রম জানে রই রোজার শেষে। এভাবেই ত্যাগের আনন্দে উদযাপিত হয় বাবাদের উৎসবগুলো। এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে। তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে। অলিম্পিক এনার্জি প্লাস, 18 বছর ধরে বাংলার জীবন জুড়ে। কি বাবা, বলছিলাম না আজকে অনেক মাছ উঠবো, আমরা কিন্তু মেলায় নিয়ে যাইতে যাব। বাবার সেই হাসির অর্থ তখন বুঝতাম না, অবাক হয়ে ভাবতাম বাবার হাসিটা সবসময় এত মলিন থাকতো কেন। আজকে তো পানির দামে মাছ যেতে ছেড়ে তোর মাছ কিনবো কেটা। এক কাম কর, 2 টাকা স্যার ধরে যা আছে দিয়া যা। বাবার দুঃখটা তখন অল্প স্বল্প বুঝতে পারতাম। আর উদ্ধারদের এই জাল ছিঁড়া বাইরিতে পারে নাই আমার বাবা, তার বাবা, তার বাবা। কি খবর, দাম কেমন আইসকা? মাশাআল্লাহ, আইতাছি আইতাছি। বুঝলা বাবা, মাছের দাম নাই, 40 টাকা শেয়ার ধরে যা আছে দিয়া যাও। সেই দিন কি আর আছে, দিন বদলাইছে না? দিন আসলেই বদলায় গেছে। চল বাপ, তোরে মেলা নিয়ে যাই। নতুন দিনের এই তো শুরু, যেখানে দিন বদলের চেষ্টা সেখানে বাংলা লিঙ্ক। ঠিক আছে ম্যাম, আরো ছোট করে দিন। আরো ছোট? এবার ঠিক আছে মনে হয়, আরো ছোট করুন। একদমই চুলে যত্ন নেওয়ার সময় পান না। না, আপনার চুলে কিন্তু লেয়ার কাটটা খুব সুন্দর লাগত। এবার ঠিক আছে ম্যাম। আরো ছোট করে দিন যাতে এভাবে আর ধরা না যায়।